দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান ড ইফতেখারুজ্জামান বলেছেন প্রতিষ্ঠাকাল থেকেই জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক প্রতিষ্ঠানটি আমলাতন্ত্রের হাতে জিম্মি এর চেয়ারম্যান বা কমিশনার নিয়োগে রাজনৈতিক প্রভাবই কাজ করেছে বলেও মনে করেন তিনি তার নেতৃত্বে দুর্নীতি দমন সংস্কার কমিশন বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা করেই কাজ করবে বলেও জানান ড ইফতেখারুজ্জামান তাহিদ সৌরভ জানাচ্ছেন বিস্তারিত দু হাজার সালের আগে দুর্নীতি প্রতিরোধের দায়িত্ব ছিল দুর্নীতি দমন বুরোর উপর প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে থাকা প্রতিষ্ঠানটি নিয়েছিল নানা বিতর্ক পরে দু হাজার চার সালের তেইশ ফেব্রুয়ারি বুরও বিলুপ্ত করে দুর্নীতি দমন কমিশন বা দুদক গঠিত হয় দেশের দুর্নীতি দমন নিয়ন্ত্রণ ও প্রতিরোধ করাই স্বাধীন এই প্রতিষ্ঠানটির লক্ষ্য নবগঠিত দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান ডক্টর ইফতেকার উজ্জামান মনে করেন প্রতিবার ক্ষমতার পালা বদলে হোঁচট খেয়েছে দুদকের স্বাধীনতা তার উপর যে প্রত্যাশা এবং তার যে আইনগত এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা যতটুকুই দেওয়া হয়েছে সেটি পূরণ করতে দুর্নীতি দমন কমিশন সফল হতে পারেনি মানুষের আস্থা অর্জন করতে পারেনি দুদকের উচ্চ পর্যায়ের সব নিয়োগে দলীয় বিবেচনা থাকায় প্রত্যাশা পূরণ হয়নি বলেও মনে করেন ডক্টর ইফতেকারুজ্জামান দুদকের যারা কমিশনার নিয়োগ হন চেয়ারম্যান এবং দুজন কমিশনার আমরা যেটা দেখে আছি একেবারে প্রথম থেকেই কমিশনার নিয়োগের ক্ষেত্রে যাদেরকে নিয়োগ দেওয়া ছিল। রাজনৈতিক দলীয় রাজনৈতিক বিবেচনায় যদিও একটা নিয়োগের জন্য প্রক্রিয়া নির্ধারণ করা আছে আইনগতভাবে বিধি অনুযায়ী কিন্তু সেটা নামমাত্র অনুসরণ করা হয় বা অনেক ক্ষেত্রে অনুসরণ করা হয়নি দুর্নীতি দমন সংস্কার কমিশন তার নেতৃত্বে কিভাবে কাজ করবে সে কথা জানান ডক্টর ইফতখারুজ্জামান আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে দুদকের যে স্ট্যাটাসটা সেই স্ট্যাটাসটা যেন সাংবিধানিক হয় সেটি কিন্তু এখনো পর্যন্ত করা হয়নি প্রথম থেকে তো হওয়ার কথা ছিল করা হয়নি রাজনৈতিক হস্তক্ষেপের কারণে ক্ষমতাসীনদের ব্যাপারে দুদক কখনই ব্যবস্থা নিতে পারেনি বলে মনে করেন দুর্নীতি প্রতিরোধকে সামাজিক আন্দোলনের রূপ দিয়ে আন্তর্জাতিক খ্যাতি পাওয়া ডক্টর ইফতেখারুজ্জামান দুদক বলল যে স্বাধীনভাবে কাজ করতে পারে না জি তাহুত নিউজ ঢাকা